বন্ধুরা, আপনি বহু ডিজাইন খুঁজেছেন কিন্তু আপনার মন মতো ডিজাইন পাননি, তাহলে শুধুমাত্র এই ভিডিওটি আপনার জন্য। কারণ বন্ধুরা, এখানে আমি 29 জোড়া ছোট ছোট স্বর্ণের কানের দুলের ডিজাইন এনেছি। ডিজাইনগুলো একদম নিউ কালেকশন। এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো আপনি মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা, 3 আনা, 4 আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল্ড জ্যাক টু এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখানে যে আমি ডিজাইনগুলো এনেছি, এই ডিজাইনগুলো কিন্তু আপনি সবসময় রাফিস করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন। মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা, 3 আনা, 4 আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনি ডিজাইনগুলো দেখবেন আর আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি ভালোভাবে ফলো করবেন। বন্ধুরা, সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কারণ বন্ধুরা, এখানে আমি এমন কিছু কথা বলবো সে কথাগুলো যদি আপনার মিস হয়ে যায়, তাহলে আপনি ডিজাইনগুলো কিন্তু ভালোভাবে তৈরি করে নিয়ে আসতে পারবেন না, বা সবসময় রাফিউজ আপনার ভালো হবে না। তো সেই জন্যই আমি আপনাকে বলছি যে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন, আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো দেখুন। অবশ্যই আপনার এখান থেকে যে 29 জোড়া ডিজাইন রয়েছে, ডিজাইনগুলো আপনার পছন্দ হবে। বন্ধুরা, আপনি যখন এই ডিজাইনগুলো তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারের কাছে, আপনি যদি 2 থেকে 3 আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো সবসময় রাফিউজের জন্য তৈরি করেন, তাহলে এখানে দেখে নেবেন যে 2 থেকে 3 আনা স্বর্ণের মধ্যে এখানে বহু ডিজাইনের কানের দুল রয়েছে। তো সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে আপনার জন্য তৈরি করতে পারেন। বন্ধুরা, যখন আপনি এই ডিজাইনটা আপনার স্বর্ণকারকে দেখাবেন, তাকে বলবেন যে এখানে যে সাইজটা রয়েছে, তো সেরকম সাইজটা সেম রেখে ডিজাইনগুলো তৈরি করে দিতে। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের কিছু ডিজাইন রয়েছে, যে হালকা সিস্টেমের যে ডিজাইনগুলো রয়েছে, তো সেই ডিজাইনগুলো আপনি একটু ভারী করে তৈরি করার চেষ্টা করবেন। আপনার স্বর্ণকারকে বলবেন যে নিচের যে ঝুমকা রয়েছে, বা নিচের যে আপনার ঝুমকাটা কোড়ার সাথে ঝুলে থাকে, তো সেই কোড়াটাও একটু ভারী করে তৈরি করে দিতে বলবেন। বন্ধুরা, এভাবে যদি আপনি ডিজাইনগুলো তৈরি করেন, তাহলে কিন্তু ডিজাইনটা অনেক ভালো হবে, আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে পিছনের যে ডাটটা থাকে, তো সেই ডাটটা আপনি ইউজ করবেন, বাঁকা ডাট। কারণ বন্ধুরা, এই জন্য আমি বাঁকা ডাট বলছি, যদি আপনি বাঁকা ডাট দিয়ে দুলগুলো তৈরি করেন, তাহলে সবসময় রাফিউজ ভালো হবে। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য দুলগুলো ব্যবহার করেন, তাহলে আপনি পুশ ডট ব্যবহার করতে পারেন, পুশ ডটে কোনো সমস্যা নেই এক জায়গায় যাওয়া আসার জন্য। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে যে পিছনের যে আপনার যে ইটা থাকে, যেটার সাথে আর কি আপনার কানের সাথে ফিটিং হয়ে থাকে, যে বটা থাকে, তো সেটা একটু ভারী করে আপনার স্বর্ণকারকে বলে ডিজাইনগুলো তৈরি করবেন। বন্ধুরা, এভাবে যদি আপনি ডিজাইনগুলো আমি যেভাবে বললাম এভাবে আপনি যদি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, সবসময় রাফিউজ করতে পারবেন। আর বন্ধুরা, আপনি যদি এক জায়গায় যাওয়া আসা করেন, সেক্ষেত্রে আপনি একটু বড় করে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 3 থেকে 4 আনা এরকম স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে, তো সেই ডিজাইনগুলো যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, সেক্ষেত্রে আপনি এখানে যেরকম রয়েছে তার চেয়ে একটু হালকা বড় করে আপনি ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, বড় করে যদি আপনি ডিজাইনটা তৈরি করেন, এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি ব্যবহার করবেন। আর যদি আপনি একটু ছোট করে ডিজাইনটা তৈরি করেন, তাহলে সেই ডিজাইনটা আপনি সবসময় রাফিউজ করতে পারবেন, ভালো হবে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 4 আনা স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে, সেখান থেকে আপনি যদি 4 আনা স্বর্ণের মধ্যে আপনি সবসময় রাফিউজের জন্য তৈরি করেন, তাহলে ডিজাইনটা আপনি সেম রাখতে পারেন, বা এর চেয়ে একটু বড় করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, যখন আপনি ডিজাইনগুলো তৈরি করতে দেবেন আপনার স্বর্ণকারের কাছে, তখন আপনি এই ডিজাইনগুলো ভালো স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। যেমন 21 ক্যারেট 22 ক্যারেট এরকম ভালো স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে ডিজাইনগুলো যখন পরবর্তীতে আপনি ভাঙতে যাবেন, আপনি স্বর্ণটা ভালো পাবেন, বা ব্যবহারও আপনি ভালো পাবেন ডিজাইনগুলো। আর যখন আপনি এই ডিজাইনগুলো পরবর্তীতে বিক্রি করতে যাবেন, সেক্ষেত্রে আপনি দামটাও ভালো পাবেন, ভালো স্বর্ণ দিয়ে তৈরি করলে। বন্ধুরা, আর এরকম ডিজাইন যদি আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাহলে কোন ডিজাইনটা আপনি তৈরি করবেন কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আমি দেখালাম, অবশ্যই আপনি ভালোভাবে দেখতে পেরেছেন, বা আপনি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।